শোভাযাত্রা, রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার সাড়ম্বরে পালিত হল প্রাচ্য ভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর মণি মুক্তা ভট্টাচার্য, ম্যানেজিং কমিটি সভাপতি উমেশ রঞ্জন চক্রবর্তী, সম্পাদক চন্দ্রশেখর দেব, প্রধান শিক্ষক সুবীর দেববর্মা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থান থেকে আমাদের জীবনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এই জন্য স্কুলের সঙ্গে আমাদের প্রত্যেকেরই যে একটা নিবিড় সম্পর্ক এবং আবেগ জড়িত থাকে, তাই বিদ্যালয়গুলোতে রাজ্যের ছাত্রছাত্রীরা যেন গুণগত শিক্ষা লাভ করতে পারে তার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকার। এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়। এই কারণে স্কুলের সাথে একটা মানে বলতে গেলে যে নিবিড় একটা নারীর যে টান মানুষ সবসময় অনুভব করে, যেগুলো স্কুল থেকে যে স্কুল থেকে পাশ করো, যে ছোটবেলার সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি হোক যে কোনো জায়গায় সে কলেজ লাইফেও যদি কেউ পড়াশোনা করে সে কলেজে তার সাথে একটা নারী টান হয়ে যায়, সেই সব দিনগুলোর একটা নস্টালজিক ফিল করার একটা অবস্থা দাঁড়ায় সবার। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পায় এবং সেই চেষ্টা আমরা করছি। এবং ত্রিপুরার যে রিসোর্স বিশেষ করে প্রাকৃতিক ভনজ এবং উদ্যানজাত যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি এবং সেটা মানে সময়ের যে ডাক সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে আমরা চলছি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, এই প্রতিযোগিতার যুগে আমরা পাল্লা দিয়ে এগিয়ে চলেছি কিন্তু সেই সাথে আমরা আমাদের বুনিয়াদী শিক্ষাকে অনেকটা পেছনে ফেলে এসেছি, কিন্তু একটি সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে এই বুনিয়াদী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, বর্তমান প্রজন্মের কাছে সেই শিক্ষাকে তুলে ধরতে হবে আর এর জন্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কিন্তু সমাজের শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। এই কম্পিটিশনের যুগে আমরা শিক্ষাকে আমাদের যে বুনিয়াদি শিক্ষা পুঁথিগত শিক্ষা এবং বুনিয়াদি শিক্ষাকে আমরা অনেকটা পিছনে ফেলে এসেছি। আমি এখানে অনেক আমার সিনিয়ররা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, সেটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখব যে আমাদের বুনিয়াদি শিক্ষা এবং আমাদের যে এই রাষ্ট্র গঠনের যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের সকলের সামনে আনতে হবে। সরকার তার উদ্যোগ গ্রহণ করবে কিন্তু পাশাপাশি আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব আমরা যাতে এই সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে বুনিয়াদি শিক্ষাকে আরও বেশি প্রসার করার লক্ষ্যে আমরা যাতে এগিয়ে আসি। যেমন আমাদের কাছে এই যে ইতিহাস, আমরা আজকে গর্ব করে বলতে পারি যে আজকে এই যে মহারাজা ত্রিপুরার যে মহারাজারা কোনো সময় ইংরেজদের কাছে এবং কোনো মোগলের কাছে পরাধীনতার শিকার কিন্তু করেনি, এটা আমাদের আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ গর্ব করে বলতে পারি। তো কাজেই আমি বলবো যে আমাদের সরকারের উদ্যোগ রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিলদরিয়ার মানুষ, মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীও চাইছে যে ত্রিপুরা রাজ্যকে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। তো আমাদের নৈতিকতা আমাদেরও দায়িত্ব যে আমরাও এগিয়ে এসে সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্রে যাতে এক নম্বর আসনে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা
আমাদের সকলের মিলে করতে হবে। ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো রয়েছে এদিন সেই প্রকল্পগুলো সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।